কি হইছে ফোন দিছো কেন তুমি এই যে শোনো আমাকে সাসপেন্ড করা হইতেছে আমি সাসপেন্ড হব আজকে আমি সাসপেন্ড তো আমার কি আমার কি মানে আমার কি মানে কি হাউ ডু মিন আরে বাবা রে আমি প্রতি মাসে চাকরি করে বেতন পাই সেই বেতনের পয়সা দিয়ে তুমি খাও সেই বেতনের টাকা দিয়ে আমি ঘর ভাড়া দেই সেই বেতনের টাকা দিয়ে বাজার হয় তোমার কেনাকাটা হয় আর এখন বলতেছো আমার চাকরি চলে গেলে তোমার কি তোমার কি আমি তোমারটা খাবো না তোমার পাশে থাকবো না আমি আরিজে চলে যাইতেছি আমি বাবার বাড়ি গিয়ে তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব আর তোমার তো এখন যাওয়া যাওয়ার অভাব নাই তুমি সেখানেই যাও এই এই হোয়াট ডু ইউ মিন আমার যাওয়ার জায়গার অভাব নেই মানে কি কি বল যাওয়া সাহেব তুমি কি বলে করছো তুমি ডুবে ডুবে জল খাবে আর আমি কিছুই বুঝবো না তুমি তোমার বেল কোন জায়গায় খুলছিলা তুমি সেইখানে যাও তুমি তোমার বেল খুঁজে পাবা তোমার সব কিছু ঠিকঠাক থাকলো গেল ওই বেলটাই খুঁজে পাওয়া গেল না তুমি কি মনে করছো ভাবছো আমি কিছুই বুঝি না শালা শালা মুখ 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 সামনে কথা বলো মুখ সামনে কথা বলো তুমি মুখ সামলে কথা বলো আমি তোমার নামে নারী ও শিশু নির্যাতনের মামলা করব চরিত্র লুচ্চামার দাস ভাবি কাটবেন না একদম এভাবে কাটবেন না চোখের পানি মুছে ফেলে এইভাবেই প্রতিবাদ করতে হবে প্রয়োজনে প্রতিবাদের লেলিহান শিখা জ্বালিয়ে দিতে হবে মামি স্যার আপনার কি মন খারাপ না না আমার মন খুবই ভালো আমার এত মন ভালো আমি আপনাকে বলে বুঝাইতে পারবো না আমার ইচ্ছা কি করতেছে জানেন ইচ্ছা করতেছে দুটো ডানা মেলে এখান থেকে পুরো ঢাকা শহর উড়ে উড়ে বেড়াই স্যার আপনার উচিত ছিল একই রকম বেল্ট একই অধিক রাখা ধরুন আপনি যদি আপনার কোনো একটা বান্ধবীর বাসায় একটা বেল্ট রেখেও আসতেন তাতে কিন্তু কোনো প্রবলেম ছিল না অন্যটা দিয়ে ঠিকই কাজ চালিয়ে যেতে পারতেন আচ্ছা যারা বাংলাদেশে এই বাঙালি নারীদের মাথায় কি একটা জিনিস একদম সেট করা যে এই দেশের সমস্ত পুরুষের একটা করে গার্লফ্রেন্ড থাকতেই হবে গার্লফ্রেন্ড ছাড়া তারা থাকতে পারবে না মানে এই ধরনের খারাপ চিন্তা নিয়ে আপনারা সবসময় কেন চলেন আমাকে বলেন তো একটা লোককে হেল্প করতে পারছে না হাউ ফানি মানে আমি আমি সাসপেন্ড হয়ে যাচ্ছি আমার বেল হারিয়ে গেছে আমি বেল পাচ্ছি না আমার বোতাম ছিঁড়ে গেছে আমার জীবনটা তানা তানা হয়ে যাচ্ছে আর আপনারা ফান করতেছেন স্যার আমি যদি আজকে টপস আর জিন্স পরে আসতাম আমি কিন্তু আমার বেলটা দিয়ে আপনাকে ঠিকই সাহায্য করতাম যারা প্লিজ জব প্লিজ এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন